মূলবিন্দু হয় তো এক্স ওয়াই এর মান কত, ভর কেন্দ্র কাকে বলে, ত্রিভুজের তিনটে তো মধ্যম আছে, মধ্যম কোনটা, শীর্ষবিন্দু থেকে ধরো এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু, তো বিসি বাহু বিপরীত মধ্য মনে করো মধ্যবিন্দু ডি, এসি বাহু বিপরীত মধ্যবিন্দু মনে করো ই, আর এ বি বাহুর মধ্যবিন্দু মনে করো এফ, তাহলে এ ডি যোগ করলাম, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু যোগ করে যে সরলরেখাংশটা পাচ্ছি সেটা হচ্ছে মধ্যমা, আর এরকম তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে ভরকেন্দ্র, সেটা হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভরকেন্দ্র, ত্রিভুজের তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে ভরকেন্দ্র, তাহলে এটা হচ্ছে জি, তাহলে শীর্ষবিন্দু তিনটে কত, ভরকেন্দ্রটা বলেছে মূল বিন্দু অর্থাৎ জি এর স্থানাঙ্ক হচ্ছে শূন্য শূন্য, মূল বিন্দু মানে জি শূন্য শূন্য, একটা শীর্ষবিন্দু হচ্ছে চার মাইনাস তিন, আর একটা শীর্ষবিন্দু হচ্ছে মাইনাস পাঁচ দুই, মাইনাস পাঁচ দুই, আর একটা হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর মানটা কত আমাদের বার করতে হবে, তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক আমরা জানি কি না, এখানে দেখো এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ান, যদি ভরকেন্দ্র এক্স ওয়াই হয়, ভরকেন্দ্র যদি এক্স ওয়াই হয়, এখানে শূন্য শূন্য বলা আছে, যদি ভরকেন্দ্রটা এক্স ওয়াই হয় মানে বুঝতে হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি, তিনটে যে শীর্ষবিন্দু আছে সে তিনটে ভুজের যোগফলকে তিনটে ভাগ, তাহলে এখানে দেখো এক্স এর মানটা কত শূন্য, হ্যাঁ ভরকেন্দ্র স্থানাঙ্ক শূন্য মানে ভুজটা শূন্য আছে, তাহলে এক্স এর জায়গায় শূন্য বসিয়ে দাও, শূন্য মানে এক্স ওয়ান কত চার, এক্স টু কত মাইনাস পাঁচ, আর এক্স থ্রি কে হচ্ছে এক্স বাই তিন, ঠিক আছে, তাহলে এটা কত হলো না শূন্য ইকুয়াল টু কত না এক্স মাইনাস পাঁচ থেকে চার এক বাদ চার বাদ এক বাই তিন, তাহলে বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে শূন্য, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান, আর একটা কত হবে ওয়াইটা কত হবে না ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, তাহলে কোটিটা শূন্য, ভরকেন্দ্রের স্থানাঙ্কটা শূন্য শূন্য বলা আছে, ভুজটা শূন্য কোটিটা শূন্য, তাহলে ওয়াইটা কোটি মানে শূন্য বুঝিয়ে দাও, এখানে ওয়াই ওয়ানটা হচ্ছে মাইনাস তিন, ওয়াই টুটা হচ্ছে টু, আর ওয়াই থ্রিটা হচ্ছে ওয়াই বাই থ্রি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে বা শূন্য ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান, ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ওয়াই কত, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান আর ওয়ান, তুমি ডায়াগ্রাম বলে দেখো এমসিকিউ বলা আছে যে তিনটি বিন্দু দ্বারা গঠিত ভর কত, তিনটি বিন্দু কি কি না ত্রিভুজে তিনটি বিন্দু, শীর্ষ বিন্দু হচ্ছে সাত সাত মাইনাস পাঁচ, আর একটা হচ্ছে মাইনাস দুই পাঁচ মাইনাস দুই পাঁচ, আর একটা হচ্ছে চার ছয় চার ছয়, এই তিনটি বিন্দু যদি আমরা ত্রিভুজ আঁকি তাহলে সাত ভরকেন্দ্র স্থানাঙ্ক কত হবে, তাহলে ভরকেন্দ্রের ভুজটা কত, ভুজটা সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি, তাহলে এক্স ওয়ান কত, এক্স ওয়ান হচ্ছে সাত, এক্স টুটা কত মাইনাস দুই, আর এক্স থ্রিটা কত চার বাই তিন, তাহলে সাত থেকে দুই বার মানে পাঁচ, পাঁচ আর চারে নয়, নয় বাই তিন মানে হচ্ছে তিন, আর কোটিটা কত হবে, কোটিটা ওয়াই কোটি হচ্ছে কত না ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, তাহলে ওয়াই ওয়ানটা কত, ওয়াই ওয়ানটা দেখো মাইনাস পাঁচ, ওয়াই টুটা কত, ওয়াই টুটা হচ্ছে পাঁচ, আর ওয়াই থ্রিটা হচ্ছে ছয় বাই তিন, কেটে গেল পাঁচ পাঁচে, ছয় বাই তিন মানে হচ্ছে দুই, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তিন আর দুই, এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, সঠিক অপশনটা কোনটা না সঠিক অপশনটা হয়ে গেল দেখো এখানে তিন দুই মানে সি নম্বর অপশনটা, সি নম্বর অপশনটা তিন দুই, হ্যাঁ তিন দুই, ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা করবো দেখো, পরের অঙ্কটা তিনের জায়গায় দশের জায়গায় দশের জায়গায় তিনের অঙ্কটা, দশের থেকে তিনের অঙ্কটা দেখো, দশের থেকে তিনের অঙ্কটা কি বলা আছে, দশের থেকে তিন দশের থেকে তিন, এটা বলা আছে যে এপিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি এ বি সি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল এবিসিটা হচ্ছে নব্বই ডিগ্রি, এটা নব্বই ডিগ্রি,
আর এ ও সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 4, এটা হচ্ছে 0 4, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 0, সি বিন্দু সি বিন্দু 3 0, সি বিন্দু স্থানাঙ্ক তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এইটা 3 0 যদি আর সি বিন্দু স্থানাঙ্ক যদি 3 0 হয় তার বি বিন্দুর ডিস্টেন্সটা কত? এ বি সি ডিস্টেন্সটা এটা হচ্ছে 3 একক। এ বি সি সমকোণ ত্রিভুজের যে ভূমিটা 3 একক, আর এই বিন্দু স্থানাঙ্ক যদি 0 4 হয় তাহলে এই বিটা কত হবে? 4 একক। ত্রিভুজ এ বি সির মান কত, ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, না? তাহলে কত হচ্ছে, হাফ ইন্টু ভূমিটা হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 4, কাটাকাটি করলাম 2, তাহলে এটা হচ্ছে 6 একক। 6 একক হয়ে গেল। এখানে কোন নম্বর কত নম্বর অপশনটা সঠিক, না 2 নম্বর অপশনটা? বি নম্বর অপশনটা হচ্ছে 6 একক। হ্যাঁ, তো এই সব অঙ্কগুলো আমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর সেখানে আমরা ঘর কেন্দ্র স্থানাঙ্ক দেখো, 12 দাগের অঙ্ক দেখো, 12 রাকেটটা ওই বর্গেন্দ্র স্থানাঙ্ক যেটা করলাম একটু আগে ওরকমই করবে। আর আমরা 12 দাগের 3 নম্বর একটু দেখছি, দেখো 12 দাগের 3